আপনারা ছোট থাকতে হয়তো অবশ্যই বইয়ে পড়েছেন যে এই পৃথিবীতে বসবাস করা সবচেয়ে বড় প্রাণী হচ্ছে ব্লু হোয়েল বা নীল তিমি। এছাড়া আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে এই পৃথিবীতে বসবাস করা সবচেয়ে বড় শার্ক বা হাঙ্গরের নাম হচ্ছে মেগালোডন, কিন্তু যা আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগেই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর বর্তমান সময়ে এই পৃথিবীতে বসবাস করা সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে ব্লু হোয়েল, যারা আকারে প্রায় 80 ফুট পর্যন্ত লম্বা হয়। কিন্তু ব্লু হোয়েলে কি এই পৃথিবীতে আজ পর্যন্ত বসবাস করা সবচেয়ে বড় প্রাণী, নাকি ব্লু হোয়েলের আকৃতির অন্য কোনো প্রাণীও এই পৃথিবীতে বসবাস করত? হ্যাঁ বন্ধুরা, প্রায় ব্লু হোয়েলের সমান আকৃতির আরো একটি প্রাণী এই পৃথিবীতে অতীতে বসবাস করত, আর যার নাম ছিল লিভাটান। আর আজকে আমরা এই প্রাণীটি সম্বন্ধে সবকিছু জানতে চলেছি। যদি এখনো আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। কেননা সকল রহস্য রোমাঞ্চ এবং বিজ্ঞান ভিত্তিক ভিডিও আপনি এই চ্যানেলটিতে সবসময় পেতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। লিভাটান প্রিহিস্টোরিক হোয়েলের একটি প্রজাতি, আর এরা বর্তমানে তিমিদের পূর্বপুরুষ ছিল। এরা ছিল বিশাল আকৃতির, যারা আজ থেকে প্রায় 89 লক্ষ বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। 2010 সালে পেরুর ফিস্কো ফরমেশন নামক অঞ্চলে এদের ফসিলস পাওয়া গিয়েছিল। আর এদের ফসিলস পরীক্ষা করে বোঝা গিয়েছিল যে আজ থেকে প্রায় 1 কোটি 30 লক্ষ বছর আগে এই প্রাণী পেরুতে বেশি পরিমাণে পাওয়া যেত। তবে লিভাটানের অস্তিত্ব পৃথিবীর অন্যান্য জায়গাগুলোতেও ছিল, আর এরা ছিল সেই সময়কার সমুদ্রের দানব। আর এরা আকারে প্রায় 40 থেকে 65 ফুট পর্যন্ত লম্বা হতো, আর ওজনের দিক থেকে এরা প্রায় 50 টন পর্যন্ত হতো, যাকে হাতির সাথে কম্পেয়ার করলে দেখা যাবে এদের ওজন প্রায় 6টি হাতির ওজনের সমান ছিল। আর তাদের এত বড় শরীরের মধ্যে তাদের মাথার আকৃতি হতো প্রায় 10 ফিটের মতো, যা একটি মানুষের সম্পূর্ণ শরীরের আকৃতির চেয়েও অনেক বড়। আর এদের চোয়াল একজন মানুষকে একেবারে গিলে ফেলার জন্য যথেষ্ট ছিল। আর এই প্রাণীগুলো যে শুধু আকারেই বড় ছিল তা কিন্তু নয়, এদের এই বিশাল আকৃতির সাথে সাথেই এরা ছিল খুবই হিংস্র প্রজাতির প্রাণী। আর হিংস্রতার দিক থেকে এরা সেই সময়কার সবচেয়ে বড় শার্ক মেগালোডন শার্ককেও টক্কর দিত। কেননা মেগালোডনের যে সকল ফসিলস আজ পর্যন্ত পাওয়া গেছে তার থেকে জানা গেছে মেগালোডন সর্বোচ্চ 60 ফুট পর্যন্ত লম্বা হতো, আর এদের দাঁতের আকৃতি সর্বোচ্চ 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। কিন্তু এই লিভাটানদের দাঁতের আকৃতি ছিল অনেক বড় বড়। এদের দুই চোয়ালে প্রায় 50টির মতো দাঁত ছিল, আর তাদের দাঁত সর্বনিম্ন 11 ইঞ্চি হতো এবং সর্বোচ্চ প্রায় 14.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। আকারের হিসাবে যদি দেখা হয় তাহলে এগুলো প্রায় একটি 2 লিটার পানির বোতলের সমান আকৃতির ছিল। আর এই দাঁতগুলো পাশে প্রায় 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ লম্বা হতো। আর এই দাঁতগুলো এতটা বিধ্বংসী ছিল যে এই লিভাটান মেগালোডন শার্ককেও আক্রমণ করে দিতে পারত। আর এই তিমির এই বিশাল আকৃতি হওয়ার কারণে এদের অনেক পরিমাণে খাবারের প্রয়োজন হতো। আর এরা ডলফিন, সিল এবং ছোট থেকে মাঝারি আকৃতির তিমিদের পর্যন্ত আক্রমণ করে খেয়ে ফেলতো। আর সেই সময়ে এরা ছিল এক বিশালাকার এবং হিংস্র প্রাণী। আর এই তিমিরা সেই সব জায়গায় শিকার করত যে সকল জায়গায় পানির ঘনত্ব এবং গভীরতা অনেক বেশি হতো। আর যেহেতু এরা বিশাল বড় প্রাণী ছিল, সেই কারণে এরা সমুদ্রের কিনারে শিকার করার জন্য যেত না। কিন্তু এত বড় আর ভয়ঙ্কর প্রাণী হওয়ার পরেও এই প্রাণী আজ থেকে প্রায় 89 লক্ষ বছর আগে এই পৃথিবী থেকে পুরোপুরি ভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এত বড় আর হিংস্র একটি প্রাণী এই পৃথিবী থেকে বিলুপ্ত হলো কিভাবে? লিভাটানের বিলুপ্ত হওয়ার পিছনে কারণ হিসেবে বিজ্ঞানীরা অনেকগুলো থিওরিজ দিয়েছে, আর যার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য থিওরিটি আমি এখন আপনাদের বলতে চলেছি। এই থিওরি অনুযায়ী আজ থেকে প্রায় 90 লক্ষ বছর আগে সমুদ্রের তাপমাত্রা কমতে শুরু করেছিল, যার কারণে সমুদ্রের বেশিরভাগ প্রাণীরা সমুদ্রের সেই সব জায়গাতে চলে যাচ্ছিল যে সকল জায়গা অন্য জায়গা থেকে তুলনামূলকভাবে গরম ছিল। আর সেই কারণেই এই সময় এই তিমিগুলো সেই সব গরম জায়গাতে যেতে শুরু করে দিয়েছিল, আর সেখানে এরা অনেক পরিমাণ খাবার পেয়েছিল। কিন্তু কিছু সময় যেতেই এরা খাবারের জন্য নিজেরাই নিজেদের সাথে কম্পিটিশন করতে শুরু করে, আর তাদের সাথে সাথেই তাদের এই খাবারের কম্পিটিশনে সেই সময় ছিল মেগালোডন শার্করাও, আর তারা তাদের খাবারে ভাগ বসাতে শুরু করে। আর যে কারণে লিভাটানেরা ধীরে ধীরে খাবারের অভাবের সম্মুখীন হতে থাকে, এবং এভাবেই খাবারের অভাবের কারণে আজ থেকে প্রায় 89 লক্ষ বছর আগে এই প্রাণীরা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই তিমি কি এখনো এই পৃথিবীতে থাকতে পারে? কেননা এমন অনেকগুলো প্রাণী আছে যেগুলোকে বিজ্ঞানীরা বিলুপ্ত বলে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু পর
পরবর্তীতে সে সকল প্রাণীগুলোকে আবারও খুঁজে পাওয়া গিয়েছিল। তাছাড়া সমুদ্রের প্রায় 5% জায়গা সম্বন্ধে আমরা কেবল সঠিকভাবে জানতে পেরেছি, আর বাকি 95% সম্বন্ধে আমরা এখনো জানি না যে সেখানে ঠিক কি কি আছে। তবে কি সমুদ্রের সেই 95% অজানা জায়গাতে লিভারটান এখনো জীবিত আছে? হ্যাঁ, এদের এখনো জীবিত থাকার একটি সম্ভাবনা আছে, কিন্তু বেশিরভাগ বিজ্ঞানীদের মতে এই মাছ আজ থেকে 89 লক্ষ বছর আগেই একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কেননা মেগালোডন শার্কের একটি দাঁত কয়েক বছর আগে পাওয়া গিয়েছিল, আর যেই দাঁতের পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখতে পেরেছিল যে সেই দাঁত 10,000 বছর পুরনো, যে কারণে মেগালোডন শার্কের এখন পর্যন্ত এই পৃথিবীতে থাকার একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু এই লিভারটান তিমির সম্বন্ধে আজ পর্যন্ত বিজ্ঞানীরা এ ধরনের কোনো তথ্য খুঁজে পায়নি, যার মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা করতে পারবে যে প্রাণীটি এখনো এই পৃথিবীতে জীবিত আছে। আপনার কি মনে হয়, এই প্রাণী কি এখনো সমুদ্রের সেই 95% অজানা জায়গাতে থাকতে পারে, নাকি এরা আসলেই বিলুপ্ত হয়ে গিয়েছে? তার নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর মেগালোডন এবং এই লিভারটান তিমির মধ্যে মারামারি হলে কে জিতবে, সেই বিষয়ে কি একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আচার্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। কেননা এরকমই ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আনতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।